हेलो बंधुरा आज के अपन के वाईफाई सीसी कैमरा किभाबे सेटअप करते हैं सेटी देखाबो। प्रथमे देखे नेওয়া যাক बक्सर भीतर की आछे। এই ক্যামেরাটির মাধ্যমে আপনি মোবাইল থেকে বা ডেস্কটপ থেকে ক্যামেরাটি যেখানে বসানো হবে সেই জায়গাটা আপনি খুব সহজে মনিটরিং করতে পারবেন, দেখতে পারবেন, ভয়েস কল ভিডিও কল সবই আপনি রেকর্ড করতে পারবেন। এটি ওয়াইফাই সাপোর্টিং একটি স্মার্ট ক্যামেরা। এটাকে স্মার্ট নেট আইপি ক্যামেরা বলা হয়, অনেকে আমরা ওয়াইফাই ক্যামেরা বলে থাকি। এটিতে মেমোরি সাপোর্ট দেওয়া আছে, মেमोरी कार्ड দেওয়া আছে। এখানে মেমোরি कार्ड আপনি ইউজ করে আপনি সর্বোচ্চ 64 GB মেমোরি कार्ड এটাতে ইউজ করতে পারবেন। সেটাতে আপনি কল রেকর্ড করে রাখতে পারবেন, ভিডিও রেকর্ড করে রাখতে পারবেন। এছাড়াও এই বক্সে আপনার একটি অ্যাডাপ্টার আছে এবং একটি কার্ড আছে, যেটির মাধ্যমে আপনি ক্যামেরাটি দেয়ালে বা যে কোনো জায়গাতে আপনি খুব সহজেই স্থাপন করতে পারবেন। এটির সাথে একটি গাইড বই দেওয়া আছে, যেটিতে আপনি একটি বারকোড দেওয়া আছে। এই বারকোডটি আপনি স্ক্যান করে আপনি ওয়াইফাই স্মার্ট ক্যামেরাটি আপনি খুব সহজেই মোবাইল বা ডেস্কটপে আপনি ইনস্টল করতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক वाईफाई कैमरा हमें क्यों हमारे मोबाइले सेटअप देव। एटी के प्रथम चार्जर साथे कानेक्ट कर नीते होबे एवं एटी कानेक्ट होवार साथे साथे एटिर उपरे लाइन पेयेछे एकटी लाल बाती ज्वलबे। एटी कानेक्ट होवार पर आपनार एंड्रॉइड फोने आपनि एकटी एप्स नामिये नीते होबे। एप्सटिर नाम V380 এটা লিখে আপনি সার্চ করলে আপনি অ্যাপসটি খুব সহজে পেয়ে যাবেন। দেখুন আমি প্লে স্টোর থেকে অ্যাপসটি ইনস্টল করছি। দেখুন ভিউয়ার্স আমি এটি কীভাবে ইনস্টল করছি। এটি ইনস্টল হতে একটু সময় নেবে, ততক্ষণ আমরা ওয়েট করব। ইনস্টল হওয়ার পর এটাকে ওপেন করতে হবে। এখানে আছে মেল অথবা পাসওয়ার্ড। এটা রেজিস্ট্রেশন যদি করা থাকে তাহলে মেল অথবা পাসওয়ার্ড দিয়ে আপনি এটা লগ ইন করতে পারবেন। এছাড়াও আমি যেটি দেখাবো যে খুব সহজ সেট আপ, এটা হলো লোকাল লগ ইন। নিচেই দেখা যাচ্ছে যে লোকাল লগ ইন একটি লেখা আছে, এটার মাধ্যমে আমরা এটাকে সেট আপ দিব। দেখুন এটাতে আইপি কুইক কনফিগারেশন যেটা দেওয়া আছে সেটাতে আমরা ক্লিক করব। দেখুন এখানে চার্জের সাথে যে ডিভাইসটি আমার রাখা আছে সেটি শো করতেছে। ডিভাইসটি যে নামটি শো করতেছে সেখানে আমরা ক্লিক করব। বন্ধুরা এখন দেখাচ্ছে এখানে ওয়াইফাই সেট আপ। এখানে এখন আমি আমার যে ওয়াইফাই আছে সেটা আমি পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করব। এরপর এটি সার্চ করতেছে। সার্চ করা অবস্থায় এই ডিভাইসটি আমরা দেখতে পাবো কিছুক্ষণের মধ্যে। देखुन पियार्स आमार डिवाइस एखाने शो करेछे एबं एटातेई आमरा क्लिक करब। आमार वाईफाईटी कानेक्ट हये गेछे। एरपर जेटा करब एखाने आपनार नाम पासवर्ड सब चेंज करा जाबे। एखाने नीचे एकटा अपशन आछे पासवर्ड, एखाने आमी आमार पासवर्डटी देब। ऊपर एडमिन लेखा आछे, सेम लेखाटी आबार आमी नीचे लिखब, एडमिन लिखब। देखुन आपनारा एरपर आमरा एटाके प्लस चिन्ह क्लिक करे এটা যে বারকোডটা আছে বারকোডটা আমরা স্ক্যান করে নিব। ক্যামেরা যে বারকোডটি আছে এখানে আমার বারকোডটি শো করতেছে। এখন এখানে আমি আমার পাসওয়ার্ডটি আবার দিব। पासवर्डटी दिए आमी एखाने कनफार्म करे देब। एबार प्ले करब। आमरा लोडिंग होच्छे, कयेकबार ट्राई करुन हये जाबे। एखाने आबार कनफार्म चेयेछे, कनफार्म दिलाम। देखुन आमार क्यामेराटी अन हये गेछे। भिउयार्स आमी निश्चयই आपनादेरके देखाते पाরছি ক্যামেরাটি আপনি সব দিকে মুভ করতে পারবেন, উপরে নিচে ডানে বাঁয়ে সব দিকে আপনি ক্যামেরাটি মুভ করতে পারবেন। এবং এটাতে রাতের অন্ধকারে নাইট ভিশনের একটি খুব সুন্দর সিস্টেম দেওয়া আছে, নাইট ভিশন খুব ক্লিয়ার আসে এটাতে। আপনি লাইট অফ করেও অন্ধকারে ভিডিওগুলো আপনি দেখতে পারবেন। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই, আমাদের সাথে থাকুন।